জনি সাহেব টাকা নেই দিকে, পাচ্ছ 5 দিনের রেজাল্ট জিরো জনি সাহেব। এ হচ্ছে সাকিব, এ হচ্ছে আমাদের নৌকা এবং সকল ইকুইপমেন্ট। আমরা এখন যাচ্ছি চরের উদ্দেশ্যে। ওটি যা খোলো কান্দা। এটা হচ্ছে আমাদের এই ট্যুরের সর্বশেষ চেষ্টা, যদি আল্লাহ তাআলা নসিব করে। যাও উঠি, যাও জুতা খোলো, পানি দাঁড়িয়ে উঠি যাও। লাভ দো না পানি, যে লাভ দো না, একটা মাছ ধরতে তো মাছ আমাদের সাদা কাটন ফরিব, এলে দাঁড়াই থাকে লেবো না, লাভ দান ফরিব। তো লাভ জাপ সব হবে, দূরত্ব হবে, জিন্স প্যান্ট ফরি, পাত কাদা ন লাগাই, মাকুলই মাছ ধরতে আসছো যেন। ওটু স্মার্ট ফিশ, বুঝছিস না, স্মার্ট মাছ বন্ধু করলে পরে কিনবে না। যা উঠি যা, ধাক্কা দিয়ে যাব তো। এই ছিপগুলার গোড়াগুলা ধরো, এগুলো হাতে নাও। আচ্ছা আমি দেখি এই নদীতে ডলফিন যাকে আমরা বলি শুশুক বা হুমাস ভরপূর্ণ, 12 থেকে 13টার একটা গ্রুপ আমরা দেখতে পাইছি অলরেডি 2-3 দিনের হান্টিং এ। আমাদের 4 থেকে মাছ সবগুলাকে দূরে নিয়ে যাচ্ছে বারবার, তাই আমরা একটু দূরে যাচ্ছি এখন চরের দিকে, যেখানে একটু কম আনাগোনা। অবশ্যই আমাদের এই ডলফিন হুমাস বা শুশুক যাই বলেন তাকে রক্ষার জন্য অনেক কিছুই করা উচিত। আমাদের গভর্নমেন্ট বা আমাদের পাবলিক সেক্টরের কোনোই উদ্যোগ নেই, দিন দিন হারিয়ে যাচ্ছে। চলেন যাই, আমরা এবার মৎস্য শিকার করে আসি চরের কাছে নদীর জলে। সাথে আছে সাকিব এবং এখানে আছে মিস্টার হান্টার জঞ্জনি। চলে আসছি আমরা মোটামুটি আমাদের জায়গায়, যেখানে আমরা অ্যাঙ্কর করে বসবো সন্ধ্যার আগ পর্যন্ত বা সন্ধ্যার কিছুক্ষণ পর পর্যন্ত, দেখি আজকে কি হয়। আপাতত আল্লাহ হাফেজ, বাকি অংশ পরে কাজ করব। আর আপনারা যে কচুরিপানা এবং বাস দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাছের জাগ। এই নদীতে 5 কেজি, 2 কেজি, 10 কেজি, 15 কেজি পর্যন্ত মাছ আছে। আই জিয়াল মাছ, কাতাল, রুই যাকে আমরা বলি জিয়াল মাছ, চিতল আছে, বোয়াল আছে, পাঙ্গাস আছে।
এছাড়া অনেক মাছ আছে চলে আসছি আমরা অ্যাঙ্কর করব এখন এখানে করে আজকে আমরা থ্রো সেফ না আমরা আজকে ড্রপ সেফ করব আল্লাহ হাফেজ